দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিস্ফোরকবাহী বেলুন দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। এরপরেই জানিয়ে দিব মোদী সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ দিল্লির হাইকোর্ট। এরপরেই থাকছে মিয়ানমারে গেরিলা যোদ্ধা সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ ও অগ্নিসংযোগে প্রাণহানি। আরো থাকছে যেকোনো মূল্যে পরমাণু যুদ্ধ এড়িয়ে চলতে হবে যৌথ বিবৃতিতে পুতিন ও বাইডেন। এবং জানিয়ে দিব পবিত্র স্থানগুলো রক্ষায় সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে ফিলিস্তিনিরা। আরো থাকছে প্রথমবারের মতো নভোচারী দল নিজস্ব মহাকাশ স্টেশনে পাঠালো চীন। সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতিবাজ মন্ত্রী এমপি কেউ ছাড় পাবে না বলছে ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী ও কট্টরপন্থী ক্রিমিনাল ভারতের মোদি শয়তানের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ কোর্ট ক্ষিপ্ত হয়েছে এবং সেই ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী যুদ্ধ ভেলকিবাজ ইহুদিবাদ বড় শয়তানের মতোই প্রধানমন্ত্রী হয়েই প্রথমে হামলা চালিয়েছে বেনেট। লীলাখেলা বন্ধ করার জন্য বিন্দুমাত্র পিছু হটবে না এবং এদেরকে নস্যাৎ করবে ফিলিস্তিনি ও হামাস নেতা। এতে আপনার মতামত জানিয়ে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। বিস্ফোরকবাহী বেলুন দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। জেরুজালেম দখলের বর্ষপূর্তিতে ইসরায়েলি জাতীয়বাদীদের সমাবেশের প্রতিবাদে মঙ্গলবার বিস্ফোরকবাহী বেলুন দিয়ে প্রতিবাদ জানান তারা। ফিলিস্তিনিদের ওপর অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় বিমান হামলার পর বুধবার ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। এদিকে বিস্ফোরকবাহী বেলুন দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থকরা। ইসরায়েলে টানা 11 দিনের বিমান হামলার ক্ষতের রেশ এখনো কাটেনি। ফিলিস্তিনিদের ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই আবারও ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার খান ইউনুস অঞ্চল। বুধবারের ওই বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ ফিলিস্তিনিদের আবাসিক ভবন, যদিও ইসরায়েলের দাবি হামাসের নেতারা সেখানে হামলার ছক কষছিলেন। ইসরায়েলি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বুধবারও গাজা সীমান্ত থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থকদের বিস্ফোরকবাহী বেলুন উড়াতে দেখা যায়। মূলত জেরুজালেম দখলের বর্ষপূর্তিতে ইসরায়েলি জাতীয়তাবাদীদের সমাবেশের প্রতিবাদে মঙ্গলবার বিস্ফোরকবাহী বেলুন দিয়ে প্রতিবাদ জানান তারা। বুধবারও ইসরায়েলের দিকে উড়ানো বেলুনে বেশ কয়েকটি স্থানে আগুন লাগে বলে জানিয়েছে গণমাধ্যম। আন্দোলনকারীরা বলেছেন জেরুজালেম ফিলিস্তিনের ওপর নির্যাতন বন্ধ না করা পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যাবেন তারা। একজন হামাস সদস্য বলেন, মঙ্গলবারও আমরা শতাধিক বিস্ফোরকবাহী বেলুন নিক্ষেপ করেছি। হিব্রু গণমাধ্যম অনুযায়ী 26টি স্থানে আগুন লাগাতে সক্ষম হয়েছি আমরা। ইসরায়েল তাদের নির্বুদ্ধিতা বন্ধ না করা পর্যন্ত আমরা এই বেলুন নিক্ষেপ অব্যাহত রাখবো। এদিকে বিমান হামলার পাশাপাশি সাধারণ ফিলিস্তিনিদের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার উত্তর পূর্বাঞ্চলীয় জেরুজালেম ইসরায়েলি সেনাদের গুলিতে 29 বছর বয়সী এক ফিলিস্তিন নারী নিহত হন। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন ওই নারী। সাধারণ ফিলিস্তিনিদের গুলি করে মারার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মোদী সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ দিল্লির হাইকোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের হিন্দুত্ববাদী একপেশে নীতির কঠোর সমালোচনা করেছে দিল্লি হাইকোর্ট। কড়া ভাষায় বর্ণিত এক আদেশে দেশটির উচ্চ আদালত বলছে, মনে হচ্ছে ভিন্নমত দমনের তাড়নায় রাষ্ট্র সাংবিধানিকভাবে স্বীকৃত প্রতিবাদের অধিকার ও সন্ত্রাসী কার্যক্রমের ভেদরেখা গুলিয়ে ফেলেছে। এ মানসিকতা বেগবান হলে তা হবে গণতন্ত্রের জন্য এক দুঃখজনক দিন। মঙ্গলবার আদালত একটি জামিন আবেদন মঞ্জুর করে দেওয়ার রায়ে এ মন্তব্য করে। এদিন পিঞ্জিরা তোড় খাঁচা ভাঙ্গ সংগঠনের 2 সদস্য দেবাঙ্গনা কলিতা নাতাশা নারওয়াল ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইকবাল তানহার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। 2019 এ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দিল্লিতে হিংসার ঘটনায় ইউএপিএ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ওই 3 জন। বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও জয়রাম ভবন ভাম্পানির বেঞ্চে মামলাটি ওঠে মঙ্গলবার। বিচারপতিরা নিম্ন আদালতে রায়কে খারিজ করে শর্ত সাপেক্ষ 3 জনের জামিন মঞ্জুর করে। দিল্লিতে সহিংসতা উস্কানি দেওয়ার অভিযোগে 2020 সালে নাতাশা ও দেবাঙ্গনাকে গ্রেপ্তার করা হয়। এক বিবৃতিতে পিঞ্জারা তোড় জানিয়েছে, নাতাশা ও দেবাঙ্গনা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হওয়ার মুখও বন্ধ করতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, গ্রেপ্তারও করা হয়। 2019-এর শেষের দিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দিল্লিতে। ওই ঘটনাকে কেন্দ্র করে যে হিংসা পরিস্থিতি সৃষ্টি হয় তাতে 53 জনের মৃত্যুও হয়।
যার বেশিরভাগই মুসলমান হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে মামলাও হয়। সূত্র বিবিসি। মিয়ানমারে গেরিলা যোদ্ধা সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ ও অগ্নিসংযোগ প্রাণহানি। বন্দুকের ভয়কে পাত্তা না দিয়ে মিয়ানমারে গণতন্ত্রকামীদের আন্দোলন আরো বেগবান হচ্ছে, যদিও বিক্ষোভকারীদের উপর গুলি ও ধরপাকড় অব্যাহত রেখেছে সেনা সরকার। দেশটির জান্তা বিরোধী গেরিলা যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে মঙ্গলবার ব্যাপক সংঘর্ষের পর একটি গ্রাম পুড়িয়ে দিয়েছে সামরিক বাহিনী। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে, প্রায় 250 ঘর বাড়ি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এ ঘটনার মিয়ানমারে নিযুক্ত ব্রিটিশ দূত তীব্র নিন্দা জানিয়েছেন। মিয়ানমারের কেন্দ্রস্থলে অবস্থিত মেগোয়ে অঞ্চলের কিনোমা গ্রামের গেরিলা যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় গেরিলা সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এর সঙ্গে মঙ্গলবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। মূলত সামরিক অভ্যুত্থান ও জান্তা শাসনের বিরুদ্ধে গঠিত হয়েছে সশস্ত্র দলটি। নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হন। এক পর্যায়ে বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানায়, আগুনে গ্রামের প্রায় সব বাড়ি পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে নাসার ফায়ার ট্র্যাকিং সিস্টেমে তা রেকর্ড হয়েছে। মিয়ানমার সেনাদের অতর্কিত গুলিতে আগেই গ্রাম ছাড়তে বাধ্য হন অনেকেই। আগুন দেওয়ার পর পুরো গ্রাম জনমানব শূন্য হয়ে যায়। যারা ফিরে এসেছে পোড়া মাটি ও ছাই ছাড়া কিছুই খুঁজে পায়নি। খোলা আকাশের নিচে মানবেতের জীবন যাপন করেছেন তারা। মিয়ানমারে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ড্যানশাক সাধারণ নাগরিকদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে সম্প্রতি দেশটির চীন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, মিয়ানমারের 27 সেনা নিহত হয়েছে তাদের অতর্কিত আক্রমণে। থ্যানড্যাং এবং হাকা শহর সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। মিয়ানমারের নিহত 27 সেনার মধ্যে একজন ক্যাপ্টেন র্যাঙ্কের কর্মকর্তা রয়েছেও বলে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। চলতি বছরের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে এখনো পর্যন্ত প্রায় 8.5 শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সর্বশেষ মিয়ানমারের বাগো শহরের বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর চালানো ক্র্যাক ডাউনে 80 জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানা গেছে। যে কোনো মূল্যে পরমাণু যুদ্ধ এড়িয়ে চলতে হবে, যৌথ বিবৃতিতে পুতিন ও বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুইজারল্যান্ডের জেনেভায় তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত সাক্ষাতে মিলিত হয়েছে। কয়েক ঘন্টা সাক্ষাৎ শেষে দুই প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে শীঘ্রই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বিপক্ষীয় কৌশলগত সংলাপ শুরু করতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছেন। বাইডেন ও পুতিনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ও রাশিয়া এপর্যন্ত একথা প্রমাণ করেছে যে তারা চরম উত্তেজনার মুহূর্তেও সামরিক সংঘাত ও পরমাণু যুদ্ধ এড়িয়ে যেতে সক্ষম। বিবৃতিতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক দ্বিপক্ষীয় স্টার্ট চুক্তি নবায়নের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, এ থেকে বোঝা যায় দুদেশ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, পরমাণু যুদ্ধে কেউ বিজয় হতে পারবে না, কাজেই যে কোনো মূল্যে এ ধরনের যুদ্ধ এড়িয়ে চলা উচিত। এদিকে পুতিনের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্ক ও সহযোগিতার উন্নয়ন শুধু দুটি দেশের স্বার্থ রক্ষা করবে না, সেই সঙ্গে তা গোটা বিশ্বের কল্যাণ বয়ে আনবে। তিনি ইরানের পরমাণু সমঝোতা নিয়েও রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হয়েছে বলে জানান। তবে এই সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে যে চলমান অচল অবস্থা তৈরি হয়েছে সেই বিষয়টি বেমালুম এড়িয়ে যান। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আমেরিকা ও রাশিয়ার যৌথ স্বার্থে দুটি দেশ এই নিশ্চয়তা অর্জন করতে চায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না। সূত্র ফার্স্ট স্টোরে। পবিত্র স্থানগুলো রক্ষায় সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের আক্রমণের বিষয়টি নিশ্চিত করে হামাসের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিরা তাদের সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে এবং জেরুজালেমের উপর তাদের অধিকার ও পবিত্র স্থানগুলো রক্ষা করবে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার সীমান্ত থেকে অন্তত 20টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনী দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে। খবর বিবিসি। ইসরায়েলের সামরিক বাহিনীকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গাজা সিটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামাসের সশস্ত্র স্থাপনায় হামলা করেছে তাদের যুদ্ধ বিমান। তারা সব পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। গাজার ধারাবাহিক হামলা নস্যাৎ করতে প্রয়োজনে আবারও লড়াই শুরু করা হবে। ইসরায়েল ও হামাসের টানা 11 দিনের সংঘাতের পর গত 21 মে যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই সংঘাতে প্রায় 256 ফিলিস্তিনি নিহত হয়, এর মধ্যে 66 জনই শিশু। অপরদিকে 2000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলের রকেট হামলায় 12 জন নিহত হয়েছে, তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার সম্প্রতি বলেছেন,
2007 সাল থেকে এই পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের গাজার উপর যে অবরোধ দিয়ে রেখেছে তা খুব শীঘ্রই ভেঙে পড়বে এবং ফিলিস্তিনি নাগরিকরা উপযুক্ত পরিবেশে বসবাস করতে পারবে। গাজা সফররত মিশরের একটি প্রতিনিধি দলকে সিনওয়ারে কথা বলেন। 2006 সালে ফিলিস্তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে হামাস ক্ষমতায় এলে ক্ষুব্ধ হয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এর ফলে গাজার জনগণ বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের জীবনযাত্রার মান একেবারেই নেমে গেছে। মিশরীয় প্রতিনিধি দলকে ইয়াহিয়া সিনওয়ার আরো বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক মতামত সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে এবং ফিলিস্তিনি জনগণের জন্য এই পরিস্থিতিকে কাজে লাগাতে হামাস সব উপায় ব্যবহার করবে। গাজার সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ব্যাপকভাবে বিমান হামলা চালায় এবং গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে, কিন্তু হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের রকেট হামলার মুখে ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। এই বিষয়টিকে গাজার প্রতিরোধ আন্দোলনগুলো বিজয় হিসেবে দেখছে। এছাড়া ইসরায়েলের রাজনীতিতেও এটি বড় প্রভাব ফেলেছে। প্রথমবারের মতো নভোচারী দল নিজস্ব মহাকাশে স্টেশনে পাঠালো চীন। মহাকাশ কর্মসূচিতে ক্রমশই উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠা চীন পৃথিবীর কক্ষপথে নিজেদের নতুন মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো পাঠিয়েছে তিন নভোচারী। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গবি মরুভূমির জেকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9:22 সেঞ্জু 12 ক্যাপসুল নিয়ে লং মার্চ 2F রকেটের উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে সফলভাবে। খবর বিবিসির। মিশনটি গত 5 বছরের মধ্যে চীনের প্রথম স্পেস ফ্লাইট যা কোনো মানুষ বহন করেছে। দীর্ঘমেয়াদী এ মহাকাশ অভিযানে নেই হেইসিং, লিউ বোমিং এবং টাং হংবো ভূপৃষ্ঠ থেকে 380 কিলোমিটার উপরে স্থাপিত মডিউলে 3 মাস কাটাবেন। তিয়াংগং মহাকাশ কেন্দ্রের মূল অংশে গিয়ে ভিড়বে সেঞ্জু 12 নভোযানটি, যার নাম তিন হান মি, যেটি মহাকাশে স্থাপন করা হয় গত 29 এপ্রিল। এ অভিযানের মাধ্যমে মহাকাশে আধিপত্য বিস্তারের সক্ষমতা ও আত্মবিশ্বাস বেড়ে গেল চীনের। চীনা মহাকাশ সংস্থা চাইনিজ এক্সপ্রেস এজেন্সির তথ্য মতে মহাকাশে পৌঁছার পর সেঞ্জু 12 মহাকাশ স্টেশন তিয়াংগং এর প্রধান সেকশন তিহান হারির সঙ্গে নোঙ্গর করবে। 2 মাস আগেই এটাকে মহাকাশের কক্ষপথে স্থাপন করা হয়েছে, যাতে করে নভোচারীদের জন্য আগেই জ্বালানি, খাদ্য ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। তিন হানিতে নভোচারীদের থাকার জন্য ঘরও রয়েছে। চীন গত 6 মাসের মধ্যে একাধিক অভিযান সফল হয়েছে। চাঁদ থেকে পাথর ও বালির নমুনা নিয়ে ফিরেছে একটি যান, এছাড়া মঙ্গলে সফলভাবে অবতরণ করেছে রোবট। 2টি অভিযানই ছিল জটিল ও চ্যালেঞ্জিং। নতুন এ মহাকাশ স্টেশনে প্রত্যেক নভোচারীর থাকার আলাদা মডিউল রয়েছে, তবে বাথরুম, ডাইনিং, ডাউনিং এরিয়া ও যোগাযোগ কেন্দ্র ভাগাভাগি করে ব্যবহার করতে হবে। মিশনটি পরিচালিত হচ্ছে নেই হেইসিং এর নেতৃত্বে। আরো 2টি মহাকাশ ফ্লাইট মিশনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। তিনি পিপলস লিবারেশন আর্মির একজন এফএআরস পাইলট, অন্যরা চীনা সামরিক বাহিনীর সদস্য। আগামী 1 থেকে 1.5 বছরের মহাকাশে আরো 11টি মিশন চালানোর পরিকল্পনা নিয়েছে চীন। তাদের তৈরি মহাকাশ কেন্দ্রটিতে সোলার প্যানেল ও 2টি ল্যাবরেটরিতে মডিউল স্থাপন করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ইউরোপ ও জাপানের যৌথ প্রচেষ্টায় তৈরি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র চীনের ব্যবহারে বাধা দেয় ওয়াশিংটন, আর এতে ক্ষুব্ধ হয়ে নিজেই মহাকাশ কেন্দ্র তৈরি করেছে চীন। আগামী 2024 সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মেয়াদ শেষ হয়ে যাবে, যদিও নাসা বলছে একে ব্যবহার করা যাবে 2028 সাল পর্যন্ত। এদিকে তিয়াংগং মহাকাশ স্টেশনারিটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ISS এর চেয়ে অনেক ছোট তিয়াংগং আগামী 10 বছর তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে। 2022 সালের মধ্যেই স্টেশনটি কার্যকর হবে বলে মনে করছে চীনা মহাকাশ সংস্থা চাইনিজ এক্সপ্রেস এজেন্সি। দুর্নীতিবাজ মন্ত্রী এমপি কেউ ছাড় পাবে না বলছে উবাইদুল কাদের। দুর্নীতির সাথে জড়িতরা মন্ত্রী এমপি হোক কিংবা ব্যবসায়ী বা আমলা হোক, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তিনি বলেন, দুর্নীতি অপকর্মের সাথে জড়িত কেউ আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনোভাবেই মনোনয়ন পাবে না। বুধবার নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দুর্নীতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা বিএনপির মুখে দুর্নীতি বিরোধী বক্তব্য ভূতের মুখে রামনাম। দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী শূন্য সহিংসতা নীতিতে অটল। মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলা যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত কোন মনোনয়ন প্রত্যাশী আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনোভাবেই মনোনয়ন পাবে না। উবাইদুল কাদের বলেন, দুদক স্বাধীনভাবে তদন্তের মাধ্যমে কাজ করছে। দলীয় অনেক এমপির সাজা হয়েছে, কেউই রেহাই পাচ্ছে না। দলীয় পরিচয়ের অনেকেই দুর্নীতির অভিযোগে জেলে আছেন। দুদকের মতে তথ্য প্রমাণের অভাবে অনেক মামলা এগুচ্ছে না।
কাজেই ঢালাও ভাবে অভিযোগ না করে এবং অন্ধকারে ঢিল না ছুড়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দুর্নীতি করে যারা দেশ বিদেশে অর্থ পাচার করেছে বা সম্পদ গড়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা সরকার গণমাধ্যম বান্ধব সরকার, সাংবাদিক সমাজের সুখ দুঃখের সঙ্গে তিনি জড়িয়ে আছেন। সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণ সরকারের উদার নীতির সাক্ষ্য বহন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনাকালে মিডিয়া কর্মীদের বন্ধু ও স্বজন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পাশে দাঁড়িয়েছেন। পেশাগত মর্যাদা ও আর্থিক সুরক্ষায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। গণমাধ্যমকারীদের সুরক্ষা ও নিরাপত্তায় আইনগত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের গণমাধ্যম কর্মীদের স্বার্থের বিপক্ষে কোনো কাজ শেখ হাসিনা সরকার করেনি, করবেও না। বিএনপির শাসনামলে সাংবাদিক হত্যা ও নির্যাতনের রেকর্ড গড়েছিল তারা এবং তাদের শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছিল বিএনপি। আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, গণমাধ্যমের সেই শত্রু এবং নির্যাতনকারী বিএনপি আজ সাংবাদিকদের বন্ধু সেজেছে। তাদের মুখোশ সবার জানা বিভিন্ন পেশায় কর্মরতদের উস্কানি দিয়ে বিদ্যমান স্থিতিশীলতা নষ্ট করতে চায় বিএনপি। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে কোনোভাবেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হবে না বলেও জানান ওবায়দুল কাদের।